আজকে এখানে কোন সভা আছে নাকি? এতজন একত্রে হয়েছেন, আজকে কিসের জন্য আপনাদের সমাগমন সেটি বলুন। ভালোবাসা, হায় ভালোবাসা, পৃথিবীর আদি গান, আদিতম অরুগ্ন পিপাসা। একদিন সেই গান গিয়েছিল, এরা দুই মানব মানবী অনুরাগ স্নিগ্ধ চোখে দেখেছিল নক্ষত্র লোকের কোন ছবি। তবু বুঝি মানব সমাজ ক্ষুধার বঞ্চনায় পুড়ে পুড়ে আজ দীর্ঘ এক মরুভূমি হয়ে আছে। মানুষ দুধের চায় মানুষের কাছে, অত্যাগ সহন সখা শত্রু হয় অস্ত্র করতলে, প্রেম প্রতিহিংসা হলে মানুষই তো মনে হয়ে যাবে। এরা জুড়ে ছিল, হায় এরা বড় বেশি পুড়েছিল। মানুষ তবুও খোঁজে আর এক পৃথিবী কোনখানে, যৌবনে রক্ষণ স্বপ্ন সে ভুবন জানে, সে পৃথিবী শুধু দেখি মানব মানবীর নীল, সে পৃথিবী জানে বুঝি প্রেম মৃত্যু। আমি লিখিয়ে থাকি, অথচ লোকরঞ্জন আমার কর্মের ধর্ম নয়। এই জন্য লোকেও আমাকে সদাসর্বদা যে রঙে রঞ্জিত করিয়া থাকে তাহাতে কালের ভাগে বেশি। আমার সম্বন্ধে অনেক কথাই শুনতে হয়, কপাল গুনে সেগুলি হিত কথা নয়, মনোহারিত নয়। যে লোক গালি খাইয়া মানুষ হয়, আপনার চারিদিক ছাড়াইয়া আপনাকেই কেবল তাহা মনে পড়ে, সেটা আরামও নয় কল্যাণও নয়। আপনাকে ভোলাটাই তো স্বস্তি। I cannot repent. Scared in my name, salvation and faith of heaven. But thunderous echoes roll in the ears, our hostels. Thou art death. একসময় মনের মধ্যে বিশ্বাস জন্মালো, এই জগৎ বিশ্ব অ্যাক্সিডেন্ট নয়। Einstein বলেছেন, God did not play dice. এই শরীর সচেতন সৃষ্টি ওরা বন্ধু শাস্ত্র নম্বর, তার জাস্ট সিক্স নম্বর বলে একটা বই আছে, তাতে সে দেখিয়েছে যে এই মহাবিশ্ব তৈরি করার জন্য যে ছটা ফ্যাক্টর আমি উপদেশ দিতেও পারি না, নিতেও পারি না। চোখ বুঝে কি চোখ খুলে মন দিয়ে যেটুকু পাই সেটুকু নিয়ে আমার কাজ। কাল সকালে
मुख्यमंत्री श्री मुखोपाध्याय राजभवने गए राज्यपाल पदत्याग पत्र दिए आसें। मुख्यमंत्री पदत्यागर पर ही राज्यपाल राष्ट्रपति पश्चिम बंगे राष्ट्रपति शासन सुपारिश करें। गतकाल सन्ध्यार समय पश्चिम बंगे राष्ट्रपति शासन जारी करा हुआ। 1969 साल अंतर्वर्ती निर्वाचने सीपीआईएम पश्चिमबंग विधानसभा संख्यागरिष्ठता लाभ करे सीपीआई और बांगला कांग्रेसेर समर्थने जी जुक्त फ्रंट सरकार प्रतिष्ठा करेछिल। गतकाल राष्ट्रपति शासन जारी संगे संगे तार अवसान हल। श्री ज्योति बसु এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, এই ষড়যন্ত্রমূলক ও অগণতান্ত্রিক কাজ পশ্চিমবঙ্গের মানুষ কখনোই বরদাস্ত করবে না। ভগবান সর্বব্যাপী, এটা একটা কথা, কিন্তু যেখানে আমি তাহাকে দেখি সেখানে তিনি আমার সত্য। দুঃখ দেখিল শৈলনিতম্বের আলিঙ্গনে আবদ্ধ হইয়াছে একখণ্ড মেঘ। আষাঢ়ের প্রথম দিবসে পর্বতের শান দেশে উৎখাত খেলিতে প্রমুক্ত মাতঙ্গের ন্যায় নূতন মেঘের ক্রীড়া দর্শন করিয়া যক্ষ মুগ্ধ মর্মে সেই দিকে চাপিয়া দেখি। স্বতঃস্ফূর্ত হলেও কবিতা রচনাটা কিন্তু আমার কাছে খুব স্বেচ্ছাধীন ছিল না। অভিনয় করার জন্য যেমন কেউ আমাকে মাঝারি ঘুম থেকে ঘুম করে তুলে দিল আমি অভিনয় করতে পারি, কবিতার জন্য সপ্তাহের পর সপ্তাহ হাত করে বসে থাকলেও তিনি ডাক্তার নাও দিতে পারেন। আবার একদিন মাঝারি ঘুমি ধরে তুলে আমাকে কবিতা লিখতে বসিয়ে দিতে পারে। তাই বলছি যে লিখে গেছি আজও লিখি, কিন্তু বলা ভালো সেসব আমার দ্বারা লিখিত হয়। কেবল ফুলদানিতে রাখিলে যে ফুলের আদর হয় না তাহা বুঝিতে আমার বিলম্ব হইল না। আমার মনে হইল ফুলগুলিকে যেন স্কুলে পড়া না পারা ছেলেদের মতো প্রতিদিন আমি বেঞ্চের উপর দাঁড় করাইয়া রাখি। এখন তার বাইরে পাশ্চাত্য ধ্রুপদী বাজাতে থামিনি। যখন দেখতে পাই সমস্ত সংঘাত সমস্ত সংঘর্ষকে পরাস্ত করতে পারেনি, সে নাচ করছে অভিনয় করছে, তখন মনে হয় মনে সব থেকে বড় লড়াইগুলিতে জেতা আর আমরা কিছু নেই। সব লড়াই শেষে যেটা থাকে সেটা হলো একটা ভুল, একটা অন্তহীন প্রেরণার দিয়ে। সমস্ত রাস্তাঘাট শুনশান হয়ে গেল।
আমাদের তো আগে বড়রা হুকুম দিয়েছিলেন ভিতরে চলে আসতে, বারান্দার দরজা দরজা সব বন্ধ করে দিয়ে এখনই আমাদের শান্ত হয়ে রাত্রি জারি হবে, গুর্খা রায়দের দেশে এলো পাখানি ঘুরি চালাতে শুরু করবে। আমরা ওদের ভেতরে এসে গিয়েছিলাম, কখন যে সেই দেহটা অপসারিত হয়েছিল তার মনে নিয়ে গেছে, খালি ভুলতে পারি না লোকটা ছোটাটা, লোকটা ছুটে পাওয়াতে চাইছে, পিঠে ছুটিটা ফিরে গেছে, মৃত্যুকে একটা বিভ্রান্ত প্রস্থান হিসেবে না দেখে তার আশাটা বিজয় বেতন হবে, বহু প্রতীক্ষিত আবির্ভাবে মনে ভাবছি ভাবছি সে এসে সব দুঃখ যন্ত্রণা অপমান বুঝিয়ে। তাই আমি বুঝতে পারছি রূপ নারায়ণের জেগে উঠলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনা, সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না মানুষে না। মৃত্যুর দুঃখে তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল নেনা শোধ করি। যাও রে অনন্ত ধামে মোহমায়া পাশরে, দুঃখ আধার যেটা কিছুই নাহি, জরা নাহি মরণ নাহি অমৃত নিকেতনে অমর গম লইলে তোমা উদার প্রাণে, দেব ঋষি রাজ ঋষি ব্রহ্ম ঋষি যে লোকে ধ্যান ধরে গান করে একটানে, যাওরে অনন্ত ধামে জ্যোতির্ময় আলোয়ে শুদ্ধ সেই চিরবিমল পূর্ণ কিরণে, যায় যেথা দানব্রত সত্যব্রত পুণ্যবান, যাও বৎস যাও সেই দেব সজনে।